রাঙ্গামাটিতে প্রথমবারের মতো আয়োজন করা হলো মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের, যাতে ব্যাপক সাড়া পড়ে শিক্ষার্থী সহ নানা শ্রেণীপেশার মানুষের। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তাদের আশা, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। জেলা প্রশাসক জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে হবে এই আয়োজন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মীর আজওয়ান পাপড়ি স্কুলের অন্য শিক্ষার্থীদের সাথে এসেছে গ্রহ নক্ষত্র দেখতে। টেলিস্কোপে জীবনে প্রথম এত কাছ থেকে গ্রহ দেখতে পেয়ে খুশি সে। শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক অভিভাবকও আসেন সন্তানদের নিয়ে। উদ্দেশ্য, দূর আকাশের গ্রহ উপগ্রহ নক্ষত্র সমূহের সাথে তাদের পরিচয় করানো। শুক্রবার সন্ধ্যা গড়াতে তাই শহরের রথ তীরবর্তী শহীদ মিনার চত্বরটি হয়ে ওঠে নানা বয়সী মানুষে পরিপূর্ণ। এই যন্ত্রটির নাম হচ্ছে টেলিস্কোপ। এটার সাহায্যে আমরা চাঁদটাকে অনেক অনেক বড় করে দেখেছি, অনেক সুন্দরও লাগছে, অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। আমি টেলিস্কোপ কখনো দেখি নাই, আজকে প্রথমবার দেখছি। মহাকাশ দেখেছি, অনেক সুন্দর লেগেছে। এগুলো জানার আগ্রহ এবং দেখার আগ্রহ নিয়ে বড় হয়েছি। টেলিস্কোপের যে ব্যবহার, এই ধারণাটুকু তো তারা পাবে, এটা জ্ঞান বিজ্ঞান চর্চায় অনেক রকম ভূমিকা রাখবে। চাঁদটাকে কাছে থেকে দেখছি, হ্যাঁ, আমি এরপর দেখছি যে ওর ভিতরে একটা বিজ্ঞান সম্পর্কে আগ্রহটা তৈরি হয়েছে। মেয়েকে নিয়ে আসছি, বেড়াতে আসলাম, দেখছি এখানে এগুলো দেখাচ্ছে। শিক্ষার্থী হিসেবে আজকের এখানে কিছু জানার জন্য বা নতুন কিছু দেখার জন্য অনুভূতি কাজ করছে। পাহাড়ি এই শহরে এমন আয়োজন প্রথম, যার আয়োজক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে এ আয়োজন, বলছেন আয়োজকরা। আশা করি আমরা যে তারা বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠনে যেটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজনের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা চাই আরো বড় পরিসরের সামনে আরো এটা উদ্যোগ নিতে। অবশ্য জাদুঘর কর্তৃপক্ষ আমাদের বিশেষ সহযোগিতা করলে আমরা বড় পরিসরে আরো করতে পারবো, সক্ষম। আয়োজকদের তথ্য মতে, 3 ঘন্টার এই প্রদর্শনীতে গ্রহ নক্ষত্র দেখেছেন প্রায় 1000 শিক্ষার্থী ও সাধারণ মানুষ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।